সবাই এনার্জি সোজাসুজি যাবো স্টুডিওতে, সেখানে দেখবো আজকে শুটিং কেমন হয়, কি ব্যাপার, সবকিছু তদন্ত করা হবে আর আপনাদের সাথে শেয়ার হবে। আপনারা কি এখানে সিকিউরিটি, মানে গেটে আটকান লোকজনকে সত্যি সত্যি এমনি দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য? দুটো, মানে এখানে আটকানোর দরকার পড়ে কেন? মানে অ্যাকচুয়াল ক্যামেরা অন্যদিকে যদি বাইরের লোক চলে আসে না, ওরা তো ফ্রেমটা বুঝতে পারবে, সেই জন্যই আটকে। আপনারা কি অঙ্কুশদার বডিগার্ড না এখানে? অ্যাকচুয়াল অঙ্কুশদার জন্যই এসেছি, কিন্তু এখানটাতে এখন এই কাজ করছি। আমরা সেটের মধ্যে চলে এসেছি, বিশাল বড় সেট লাগানো হচ্ছে, প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এত বড় বাজেটের একটা কিছু হচ্ছে, বড় করে গানটা শুট হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তার মাঝে সব থেকে অবাক লেগেছে এখানে লাইট দেখে, মানে একটা সিনেমার পর্দার মতো বড় বড় লাইট, কটা লাইট আছে গুনে দেখাচ্ছি, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তো আমি এমনি দেখতে পাচ্ছি, দুই একটা অফ করা আছে। ক্যামেরা রাখা আছে ওখানে ক্রেনের মধ্যে, আরো ক্যামেরা রাখা আছে, সেগুলো দেখাবো ক্রমশ। চলতে থাকুন, পিছনে কি হচ্ছে সেগুলোও দেখাবো, দেখতে থাকুন। এখানে এখন রিহার্সাল চলছে, অঙ্কুশদা রেডি হচ্ছে, তারপর আবার শুট শুরু হবে। বারবার রিহার্সাল হচ্ছে, বারবার টেক হচ্ছে, প্রতিটা লাইন আলাদা করে শুট করা হচ্ছে, এরকম ভাবে জিনিসটা হচ্ছে। আর এখানে অঙ্কুশদা রেডি হচ্ছেন, আমরা আছি, আর ওইদিকে সবাই রিহার্সাল দিচ্ছে, অঙ্কুশদাও মাঝে মাঝে গিয়ে রিহার্সাল দিচ্ছেন, মাঝে মাঝে ফাইনাল টেক হচ্ছে, এভাবে চলছে। একটা লম্বা লেন্দি প্রসেস, খুব কঠিন কাজ, খুব পরিশ্রমের কাজ, বারবার পরিশ্রম করে নিতে হচ্ছে, এটা দেখছি। রিটেক হচ্ছে বারবার, একটা সিনেমা তৈরি করতে গিয়ে এত পরিশ্রম করতে হয়, এটা আমার কাছে মনে হচ্ছে এটা দেখে সত্যি একটা গানের শুটিং দেখে না বোঝা যাচ্ছে। এটাই কি মেইন ক্যামেরা? এটা বি ক্যামেরা, ওটাই ক্যামেরা, মানে দুটো ক্যামেরাতে কি শুট হচ্ছে না আরো ক্যামেরা বসানো আছে চারিদিকে? এটা কি লাইট মনিটর হচ্ছে না পুরো ফ্রেমটা মনিটর হচ্ছে যে কিভাবে শুট হচ্ছে সেটার জন্য? এটা ওই যে ক্যামেরা যে জিবি জিবি লাগানো, হ্যাঁ ওইটা হচ্ছে এখান থেকে অপারেটিং। আচ্ছা, ক্যামেরাটাই এখান থেকে অপারেট হচ্ছে? ওকে ওকে, এটা জিবি জিবি এর ক্যামেরা, মিমিক মিমিক। আর টোটাল কটা ক্যামেরা শুট হচ্ছে? তিনটে তিনটে, এই দুটো দেখছি আর একটা একটা দুটো, ওকে তিন কারেক্ট আছে, তিনটে ক্যামেরা, ঠিক আছে। স্টুডিওতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেছি, আপনাদের দেখাচ্ছি, আসুন। এখানে সাউন্ড প্রুফ করার জন্য এই জিনিসগুলো লাগানো হয়েছে। আমরা জানি আমাদের স্টুডিওতে আমরা লাগাই অ্যাকোস্টিক, লাগাই অ্যাকোস্টিক ফোম লাগাই, এখানে কিন্তু অ্যাকোস্টিক ফোম নয়, এটা হচ্ছে ডিমের খোলা দেখা যাচ্ছে, এটা ছিঁড়ে ফেলি একটু ছোট্ট করে, অপরাধ করে ফেলি। তো এটা হচ্ছে ডিমের ক্রেট থেকে খুলে এনে জাস্ট এখানে লাগানো হয়েছে, অ্যাকোস্টিক এর বিকল্প, সস্তা বিকল্প, বেশ ভালো জিনিস, ইন্টারেস্টিং লাগলো না? বলছি ওখানে দেখলাম একটা মনিটর আছে, এই মনিটরটা ক্যারেক্টার ক্যামেরার জন্য, এটা ফার্স্ট ক্যামেরার জন্য, এটা জুম এর। এই জিনিসটা তাহলে কি কাজে লাগে? এটা কি জুমটা কন্ট্রোল করার জন্য? না, এটা সিম হচ্ছে, ফোকাস কন্ট্রোল করে, ফোকাস কন্ট্রোল করবে। ওকে, আর মাঝে মাঝে ব্ল্যাক এন্ড হোয়াইটে নিচ্ছেন দেখছি, কি কারণ? কি ফোকাসের যখন প্রবলেম হয় তখন ব্ল্যাক এন্ড হোয়াইট করে পিকিং অন করে ওটা দেখি, এখান থেকে ফোকাসটা কন্ট্রোল হচ্ছে, ফোকাসটা কন্ট্রোল হচ্ছে। জুম ব্যাপারটা কি বাড়ানো কমানো যায় ইচ্ছা মতো? না, ওটার জন্য পুরো সেট করতে হবে ম্যানুয়ালি গিয়ে, ওটা সেট করতে হবে কন্ট্রোল, মানে আমরা যেরকম DSLR অনেক সময় সহজে করে নিই ওরকম ব্যাপারটা হয় না। ইজি না কেন গো? সিকি মজবুত সিমেন্ট, ও ও সত্যি তো, কি আছে এর পিছনে? চলো যাই রেডি। আরে এর পিছনে কি আছে? শুধু ফলস, কোনো মজবুত সিমেন্ট নেই, শুধু প্লাই এর উপর কাঠামো তৈরি করেছে, বাঁশের কাঠামো তৈরি করেছে। ফলের রস কে খাবে? চলে এসো চলে এসো, এখানে দেখুন কি পেয়ে গেছি আমরা, একদম সব জুস টুস সাজানো আছে, একদম মেশিন, মেশিনটা ঘুরছেও এরকম, পুরো সব কার্যকরী ব্যাপার স্যাপার। এখানে কোকা কোলার বা কোল্ড ড্রিঙ্ক এর জিনিস, OMG এর মতো বরফ আছে, এটা তার মানে সত্যি সত্যি একটা জিনিস। আমরা এমনিতে দেখে ভেবেছিলাম এগুলো সব নকল প্রপস, মানে ইউজ হয় শুধু সিনেমার শুটিং এর জন্য, এখন দেখছি এর মধ্যে রীতিমতো বরফ আছে, সত্যিকারের বরফ। তবে আমি জানি না এগুলো কত বছরের পুরোনো না নতুন, খেলে মানুষ মারা যাবে কিনা, তবে হ্যাঁ এগুলো আছে, হয়তো শুটিং এর কাজে লাগে। এখানে কি হচ্ছে? এটা লাইট কন্ট্রোল,
কটা লাইট কন্ট্রোল হয়? সবকটা লাইট কি এখানে কন্ট্রোল হচ্ছে? মানে বড় যেগুলো আছে সার্কেল, এলইডি বাল্ব, ব্লেন্ডার, এসব সবকিছু? আর ব্রাইটনেস কমানো পারানো এগুলো সব আছে? আর এটা কি ম্যানুয়ালি হচ্ছে, মানে কানের বিটের সাথে কি তুমি ম্যানুয়ালি এরকম করছো? এই সাংঘাতিক ট্রাইপডটাকে কি ট্রাইপড বলে? ক্যামেরা এই ট্রাইপড এটা উপরেরটা বুঝেছি, মানে এরকম ট্রাইপডটা দেখিনি আমরা। যে ট্রাইপড ইউজ করি তাহলে ফিল্মে যে স্টুডিও আছে ওই সব এরকমই থাকে? ওকে, এটা একটা স্টেপ দিয়ে একটা স্টেপই বাড়ে তো নাকি? হ্যাঁ এটা হাই। আচ্ছা, এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে তলায় আবার দুটো, এর উপরে বল হেড দিয়ে এটা লাগানো। বল হেড তো এটা? হেড শুধু হেড? একটা ডিস কালার হয়, একটা রেড হয়ে থাকছে, একটা ব্লু হয়ে, সেটা তো সামনে সামনে থেকে দেখতে পাচ্ছি না পুরোটা, তো যার জন্য একটা দিলে পুরো লাইটের এটাই মানে পুরো ফ্রেমটাই এখানে আসে। আর এই ফ্লোরে যত লাইট আছে সবগুলোই কি এই মেশিনটা অপারেট করছে? আর লাইটের ব্রাইটনেস কমানো পারানো, কালার চেঞ্জ সব? এবং যখন কোন স্টেজ পারফরম্যান্স থাকে আমার যদি প্ল্যানও থাকে আমি সেখানে যাবো, আমি ওর জন্য যাই শুধু নাচটা দেখবো। আরে বাস, দারুণ ব্যাপার। তাহলে মানে ঘর থেকেই ফ্যানের ফ্যান শুরু হচ্ছে আপনার? নাচে আমিও নাচের চিরকালের ভক্ত। আমি প্রথম ওকে আমার ভালোই লেগেছিল নাচ দেখে। কালকে কিন্তু অঙ্কুশ দা ইন্টারভিউতে আপনারও প্রচুর প্রশংসা করেছে। জানি না কি বলবো, থামানো যাচ্ছিল না একসময়। ও তাই? না না সত্যি, মানে আপনারা আপনাদের এই জুটিটা দেখে খুব ভালো লাগে। আপনি বরাবরই আমাদের, আশা করছি সিনেমাতে মির্জা তো খুব ভালো ওয়াক করবে। এটা সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা রিয়েল লাইফে যাই হই না কেন আমাদের দর্শকের কাছে রিলটাই আসল। তো আমরা দুজনেই চাই যে মানে রিয়েলের থেকেও যেন রিলে আমরা বেশি দর্শকের সাথে কানেক্ট করতে পারি। অঙ্কুশদা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অঙ্কুশের সিনটা শেষ হয়ে গেছে মোটামুটি, আপাতত অঙ্কুশ একটু রেস্ট নিচ্ছে। ঐন্দ্রিলার শুটিং হচ্ছে, ঐন্দ্রিলা এবার নাচছে এবং সেই শুটিংটা হচ্ছে, আরো চলবে শুটিং। আমরা শুটিং ফ্লোরে মির্জা সিনেমার আজহারকে পেয়ে গেছি, আপনাকে খুব একটা ব্রুটাল ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি। আমি আগে যে কাজগুলো করেছি, এর আগে আমি কাজ করেছিলাম অপরাজিত, ওখানে আমি বংশী চন্দ্রগুপ্তের ক্যারেক্টারটা করেছিলাম। আমি রিসেন্টলি করলাম বাঘা যতীন, ওখানে আমি দেবদার সাথে ছিলাম, মনোরঞ্জন সেনগুপ্তের ক্যারেক্টারটা করেছিলাম। ওখানে থেকে দিস ক্যারেক্টার ইজ ভেরি মাচ ইন্টু ডাইকটমি, মানে যে পজিটিভনেস থেকে যে জিনিসটা বেরিয়ে এসে ব্রুটালিটি দিকে যাচ্ছে। তো আই গট লাকি দ্যাট আই গট দ্য পার্ট, অ্যান্ড ইয়েস আই এম হোপিং ফর দ্য বেস্ট। আপনাকে দেখে আমাদেরও খুব ভালো লেগেছে, মনে হচ্ছে ব্যাপারটা বেশ ফুটে। আমরা আসলে মেনলি এখানে এসেছি যে শুটিং কিভাবে হয় এটা দেখার জন্য। তো আপনার কি আজকে এখানে শুট আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো মানে আই এম ইন্টিগ্রাল পার্ট অফ দ্য শুট। এখানে আজকে আমরা একটা ডান্স ভিডিও করছি, ডান্স নাম্বার করছি। তো ওখানে মির্জা ইজ গেটিং লাইক ইন্ট্রোডিউসড এবং হি ইজ আ পার্ট অফ মাই গ্যাং। তো ওখানে ওই জিনিসটাকে ফিল্মিসাইজ করা হচ্ছে। আপনিও এই ডান্সের মধ্যে আছেন? ইয়েস ইয়েস, অ্যাকচুয়ালি অঙ্কুশদা তো বিভৎস মানে বিভৎস ডান্সার, আমি হচ্ছি ওই অজয় দেবগন স্কুল অফ ডান্সিং থেকে, ঠিক আছে, হাটা পাবলিক। তো ইয়া, বাট উই আর এনজয়িং, আর আই হোপ আপনারাও এখানে আর একটু সময় কাটান, আপনাদের খুব মজা লাগবে, ভালো লাগবে। আমরা দেখবো আপনার নাচটা, অবশ্যই দেখে যাবো তাহলে। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আব্রো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তো হাইটা প্লিজ বাড়িয়ে দাও। হ্যাঁ অবশ্যই, আমরা তো চেষ্টা করছি, আমরা চাই। না তোমার রিভিউ দেখে ভালো লাগলো, তোমার রিভিউটা দেখে খুব ভালো লেগেছে, আরেকটা ভালো লেগেছে, ফার্স্ট রিভিউটা তোমারই দেখেছি। আপনি মির্জার সাথে কিভাবে আছেন? মির্জাতে আমি একজন অভিনেতা, মানে বেসিক্যালি আমি একজন অভিনেতা, আমার নাম কৃষ্ণেন্দু চক্রবর্তী। আচ্ছা, তো মির্জাতে আমি একটা চরিত্র করছি বিলাল বলে
মায়া চরিত্র, এটা নেগেটিভ সাইডের গল্প যেহেতু, ম্যাক্সিমাম চরিত্রই নেগেটিভ চরিত্র, তার মধ্যে আমার একটা নেগেটিভ চরিত্র। ওকে, মানে আপনার গেট আপটা এত সুন্দর হয়েছে, আমাদের ক্যামেরাম্যানের মানে সারাক্ষণ আপনাকে দেখে পছন্দ হচ্ছে, তো আপনাকেও ক্যামেরা বন্দি না করে ছাড়বেই না। ইনফ্যাক্ট দেখে সত্যি খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং গেট আপ হয়েছে। তো সেক্ষেত্রে একটু সানগ্লাসটা পরে আপনার ফুল লুকটা একটু যদি দেখি আমরা। সানগ্লাসটা হ্যাঁ অবশ্যই দেখাতে। তো মির্জার ভিলেনকে আমরা এখন দেখতে পাচ্ছি, অন্যতম ভিলেন। তো মির্জার যে আজকে তো একটা গানের শুটিং হচ্ছে, তো গানের মধ্যে আপনি কিভাবে আছেন? গানের মধ্যে অ্যাকচুয়ালি গানের যে সিকোয়েন্সটা সেখানে দেখানো হচ্ছে যে মির্জা একটা উল্লাস করছে, এটা আমিও ঠিক মতো নিতে পারছি না, ওর এই উল্লাসটা আমি নিতে পারছি না, এটা এই সেই ইগোর টানা পড়েনটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলছে। আচ্ছা আচ্ছা, শুটিং তো সাধারণত মানে এরকম একটা গানের হলে সারাদিন রাত তো হবেই, 24 ঘন্টা তো মিনিমাম হবে, আপনাকে এতক্ষণ থাকতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা টেকনিশিয়ানকে থাকতে হয়, প্রত্যেকটা আর্টিস্টকে থাকতে হয়, প্রত্যেককে থাকতে হয়। মানে শুধু অভিনেতারাই আছে তা নয়, যেই ভদ্রলোক চা দেন আমাদের, বসন্তদা হ্যাঁ তার নামটাই বলতে অবশ্যই, তো সেই ভদ্রলোক আমাদের সেই সকাল থেকে চাটা বানিয়ে রাত পর্যন্ত চাটা আমাদের খাই যাচ্ছে। যেই লোকটা লাইট ধরছে সেই লোকটা কনস্ট্যান্ট সকাল থেকে সে লাইট ধরেই যাচ্ছে, তার কিন্তু কোনো গ্যাপ নেই। তো ঠিক আছে, আমাদের এটাই লাইফ, আমরা এটা মেনে নিয়েছি এবং সেটা আমরা হাসি মুখে আর কি ওটা যাপন করি। না ব্যাপারটা খুব বোরিং লাগে না যে সারাদিন এরকম বসে আছি, কখন একটা শট আসবে? না না, বোরিং লাগার তো কোনো জায়গায় নেই, যদি বোরিং লাগতো তাহলে তো চাকরি করতাম। বোরিং লাগার বিষয় হলো অভিনয়কে ভালোবেসে একদম। আমরা বিভিন্ন চরিত্রে বাঁচি সবসময়, অভিনেতা বিভিন্ন চরিত্রে বাঁচি, আজকে আমি নেগেটিভ চরিত্র, কালকে হয়তো অন্য কোথাও গিয়ে একটা পজিটিভ চরিত্র, কালকে হয়তো অন্য কোথাও গিয়ে ডাক্তারের চরিত্র, কালকে অন্য কোথাও গিয়ে কুকিলের চরিত্র, এইভাবেই আর কি আমরা নিজেদের রিক্রিয়েশন করি। আচ্ছা, আর এই যে সিনেমাটা হচ্ছে এটা নিয়ে বেশ একটা হাইপ তৈরি হয়েছে, আপনি তো সিনেমাটার মধ্যে আছেন, আপনার কেমন লাগছে সিনেমাটা? আমার দুর্দান্ত দুর্দান্ত। এই ছবিটাতে মানে বহুদিন পরে বাংলাতে একটা ভালো ছবি আসছে মির্জা, এবং আমাকে চরিত্র নির্বাচন করার জন্য অবশ্যই ডিরেক্টরকে এবং কুজদাকে ওয়েন্দিলা দিকে ধন্যবাদ, ওনারা না থাকলে আমি চরিত্রটা পেতাম না। না আপনাকে ভালো চরিত্র দিয়েছে, আপনি তো ভালো বলবেন, এটা নতুন কথা কিছু না, আর ফর্মালিটি করেও ভালো না। আপনি এমনিতে কেন ইন্টারেস্টিং লাগছে এই সিনেমাটা, কেন অন্য সব সিনেমা থেকে আলাদা? বিকজ লাস্ট এই স্কেলের সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কবে হয়েছিল ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। প্রচুর কমার্শিয়াল ছবি হয়, প্রচুর সেমি কমার্শিয়াল ছবি হয়, কিন্তু এটা একটা কমার্শিয়াল ছবি এবং এটা একটা হিউজ লেভেলের ছবি যেখানে কোনো কিছুতেই কম্প্রোমাইজ নেই। আপনাকে কি অডিশন দিতে হয়েছিল এই রোলটা পাওয়ার জন্য? হ্যাঁ, একটা অডিশন তো দিতেই হয়েছিল আর কি, বেসিক একটা অডিশন তো দিতেই হয়েছিল। আমরা এই ভাইকে পেয়ে গেছি মালদাতে বাড়ি, আমাদের সাবস্ক্রাইবার কিন্তু। আচ্ছা, অডিশন দিয়ে এখানে ডান্স করার জন্য চান্স পেতে হয়েছে? মানে যাদের এখানে ডান্সার লাগতো মানে 300-400 প্লাস, তো তাদেরকে সকলকেই মানে ডান্সের ভিডিও পাঠাতে হয়েছে আগে। আমি 3 দিন থেকে আছি, আমি 10 তারিখে সকালে 10, 11, 12। মানে তুমি এখানে মধ্য কথা এই এতদিন ধরে রিহার্সাল করছো? অবশেষে শেষ হলো, নিতাই এবার বাড়ি যাবে তো? হ্যাঁ বাড়ি যাবো।